আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসমাম ইবদিতা ব্লগ। চ্যানেলটিতে সবাইকে আরও একটি নতুন ব্লগ দেখে নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবে এবং না টেনে দেখতে থাকবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটির পাশেই থেকো তোমরা। তো এটা হচ্ছে আমাদের একটা ছোটোখাটো, মানে এটাকে কী বলা যায়, এটাকে কি বলবো ঠিক বলে উঠতে মানে বুঝে পাচ্ছি না। আর আমরা এই যখন এটা করছিলাম তখন অবধি কিন্তু সবটাই ঠিক ছিল, বাট আমার বর আজকে দেখে এমন কমেন্ট করলো যে এখন আর বলতে পারছি না ঠিক এটা কী ছিল আমাদের। আচ্ছা যাই হোক, ওইদিকে না যাই। তো এই যে অ্যারেঞ্জমেন্টটা, এটা হওয়ার আগে বেশ কয়েকবার ব্যাটো পড়েছে, ফাইনালি এটা হলো। আর সব থেকে মজার ব্যাপার, জনস কিচেন হাউজের ভাবি এই যে আজকের এই মানে আয়োজনেরটাকে কেন্দ্র করে, মানে ভুলবশত আরেক দিন মানে ও যা নিয়ে আসবে তা নিয়ে আসছিল এবং আমিও সেম কাজটাই করেছিলাম যেটা আজকে হবে। তার আগের দিনই দুই রকমের ভর্তা করে নিয়ে চলে গিয়েছিলাম, বাট মানে এই আর কি অবস্থা। তো যাই হোক, আর আমার বেশি ভর্তাটা নেওয়ারও কারণ শুধু একটা না, মানে আমি ভুলেও গিয়েছিলাম বা আমার ভর্তা আরও এক জায়গায় দাঁড়িয়ে ছিল, যার কারণে এখানে একটু বেশি করে মানে যে নিয়ে যাই, কিন্তু পুরোটাই ভুলে গেছিলাম যে আজকে না কালকে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এরপর হচ্ছে যে এখানে মানে সবাই এখানে প্রায় 16 থেকে 17টা আইটেম আনা হয়েছে, প্রত্যেকটা মানুষ এখানে মানে আমরা প্রত্যেকেই কেউ না কেউ কিছু নিয়ে আসছে। তো এখানে বিশেষ করে সব থেকে ভালো যেটা আমার মতে সেটা হচ্ছে ভর্তাগুলো কি এখানে কালেজিরাটা বেস্ট, ঠিক আছে, বাট আর এই যে এটা হচ্ছে জনাস কিচেন হাউজের বুড়ি, সেই বুড়ি, আর বুড়িটাই বেশি, বুড়িটা ভালো লেগেছে। আর সবগুলোই ভালো ছিল খাওয়ার আগে, কিন্তু আমাদের একটা ভুল হয়ে গেছে যে এখন ভিডিও দেখতে গিয়ে মনে হলো তখনও মানে আমরা ভাবতেছিলাম যে কোনটা কি, একেবারে হজবড় অবস্থা, যেহেতু 16-17টা আইটেম ভাতের সাথে মিক্স হয়ে একেবারে 12টা বেজে গিয়েছে। তো যাই হোক, আর মাথায় যদি তার আগে ভাবিরা খুব ভালোবেসে মানে খুব ভালো অ্যাক্টিভ, কি সুন্দর একের পর এক ভাবি মানে সার্ভ করলো খাবারগুলো। আর এখানে যে আরেক ভাবি ইয়ামি ফুডস কর্নারে কেক ধরে দাঁড়িয়ে আছে, তো সবাই আমরা মৌমাছির মতো ভাবিকে গিরে ধরেছি, আমরা সবাই ছবি তুলছি ভিডিও করছি এরকম। আর ভাবি স্টিলাও ধরে রাখছে আমাদের সুবিধার্থে, ভাবি আসতেছে। আচ্ছা যাই হোক, এই কেকটা কিন্তু অসাধারণ ছিল ইয়ামি ফুডস কর্নারে। আর আপনারা মানে এখানে আমার নতুন দর্শকদের জন্য বলবো, তোমরা যদি বাহিরের মানে বাচ্চাদের জন্য বা বাহিরের থেকে মানে কোনো কিছু অর্ডার করতে চাও তাহলে ইয়ামি ফুডস কর্নারে অবশ্যই একবার নক দিবে। এখানে ও সব ধরনের আইটেম নিয়ে থাকে, খুদে ভাত থেকে শুরু করে আর রোলস, মানে মোট কথা ফাস্ট স্ন্যাক টাইপের খাবারগুলো, তারপরে কেক, মিষ্টি, রসমালাই। আর এই যে আরেক ভাবি অনেকটা পরিমাণে বিফ বোনা করে নিয়ে আসছে আরেকটা কি, এটা না আমি খেয়াল করি নাই, সম্ভবত আচার হবে। আর হচ্ছে পায়েস করে নিয়ে আসছিলো, পায়েসটা অসাধারণ ছিল। আর এখানে হচ্ছে কেকটা কেটে আরেকটা ভাবি, এই ভাবি ললি ভাবি মেবি, হ্যাঁ মেবি না, আমার নামটা একটু সমস্যা হয়ে যায়, আমরা অন্য নামে ডাকি ওকে। এই জন্য আপনার আন্টি চ্যানেলটা আমাদের মোবাইল সাবস্ক্রাইব করা আছে, সবাইকে করতে বলো, আপনার সবাই কইবে। তো মাঝখান থেকে আবার বাবা এটা বলতেছে, আন্টি আমাদের ফোনে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে। তো আমিও বললাম ঠিক আছে তুমি এটা বলো সামনে এসে, ও সত্যি সত্যি তাই বললো, এবং আমি বললাম যে সবাইকে করতে বললো সেটাই বললো। আর এইখানে হচ্ছে আমরা ওইখান থেকে স্কুল পথে মানে আসার পরে মানে মনে হলো একটা পানি একটা ওয়াটার পট নিব, সেই জন্য এখানে আসা, এটা হচ্ছে আমাদের একদম বাসার সাথেই, মোট কথা আমরা বাসায় চলে আসছি, বাসা থেকে 2-3 মিনিট দূরত্ব হবে। তো এই ছিল আমাদের আজকের মানে মজার মজার মুহূর্তগুলো। আর এখানে আরও অনেক কিছু শেয়ার করার ছিল, এখানে অনেক বেজ অনাররা ছিল, আর যাই হোক এদের কথা আগে বলেছি। আর সবাই মোটামুটি এই ভিডিওটা দিয়েছে, এজন্য আমি অনেক কিছু স্কিপ করে যতটুকু পেরেছি দিয়েছি। তবে ঠিক আছে, আচার নয়, আসসালামু আলাইকুম।